আসন্ন বুধনা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই কচমাজার ইউনিয়ন পরিষদের মতসভা। উপস্থিত কচমাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বাংলা খুলনা ছাত্র লীগ, যুবলীগ, নেতৃত্বলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সঙ্গে আমি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আগামী 8 তারিখে বাংলা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে বাংলা উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন 10টা ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব করে এবং আমাদের নেতা রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ ফিরুল হাকিম এমপি ও রেলপথ মন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী মন্ত্রী বাংলাদেশ সরকারের এবং আমাদের বাংলা কালোখালী এবং বালিয়াকান্দি যুব সমাজের অহংকার আশিক মাহমুদ মিত্র ভাই, এই তৃণমূল থেকে যে প্রস্তাব এসে সেই প্রস্তাবের সমর্থন দিয়ে খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে উপজেলা পরিষদ নির্বাচনে করানোর অনুমতি দিয়েছে। তাদের ধারাবাহিকতায় বাংলা উপজেলা আওয়ামী লীগ খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 তারিখ নির্বাচন, এই নির্বাচনে খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে বিজয়ী করার লক্ষ্যে আমরা বাংলা উপজেলা ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী সংগঠনগুলো, আশিক মাহমুদ মিদুল ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব এবং এই নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে আমাদের যেখানে যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা বাংলা উপজেলা ছাত্র লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সেটা তাই করব। আপনারা জানেন বিগত দুইটা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আমাদের মন্ত্রী মহোদয়ের থেকে মন্ত্রী মহোদয়ের কাছের লোক না থাকার কারণে আমাদের বাংলার অনেক উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। এজন্য আমরা চাই আগামীতে মন্ত্রী মহোদয়ের অবর্তমানেও যাতে আমরা বাংলা উপজেলাবাসী, যাতে এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী যারা মন্ত্রী মহোদয়ের কাছের লোক হয়, এজন্য আপনারা যাতে এই মন্ত্রী মহোদয়ের অবর্তমানে কোনো বিপদাবদে পড়লে যাতে উপজেলা চেয়ারম্যানের কাছে যাতে যেতে পারেন, যাতে উপজেলা চেয়ারম্যান আপনাদের পাশে থেকে কাজ করতে পারে, এজন্য আমাদের মন্ত্রী মহোদয়ের যে সমর্থিত প্রার্থী সেই সমর্থিত প্রার্থীকে বিজয় করতে হবে। আর আমরা বিশ্বাস করি বিগত যে নির্বাচনগুলো হয়েছে এই কচমাবাজারবাসী আমাদের নেতা জনতা জিল্লুল হাকিম এবং আশিক মাহমুদ মিদুল ভাই যে নির্দেশনা দিয়েছে আমরা সবসময় দেখেছি যে কচমাবাজারবাসী সেটা বাস্তবায়ন করেছে। এজন্য আমরা এই 8 তারিখের নির্বাচন, এই নির্বাচনেও আমাদের নেতা জনতা জিল্লুল হাকিম এবং আশিক মাহমুদ মিদুল ভাই যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কচমাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সমস্ত সহযোগী সংগঠন মিলে খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে বিজয়ী করার লক্ষ্যে সবাই দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করবে এবং আমরা বিশ্বাস করি এই 8 তারিখ নির্বাচন, এই নির্বাচনে কচমাবাজার ইউনিয়ন থেকে বিগত যে নির্বাচন হয়েছে সংসদ নির্বাচন, সেই নির্বাচন থেকেও ইনশাআল্লাহ বেশি ভোট দিয়ে আপনারা বিজয়ী করবেন। এজন্য আপনারা ঘরে বসে না থেকে আর মাত্র কয়েকটা দিন আছে আপনারা কাজ করেন, আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে আওয়ামী লীগের যে নির্দেশনা আছে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি হবে, নির্বাচনী পরিচালনা কমিটি হবে, আপনারা বাড়ি বাড়িতে ভোট চান, আপনারা মানুষের মাঝে বোঝান যে বুড়ো চেয়ারম্যান বিজয়ী হলে আপনাদের উন্নয়ন হবে, বুড়ো চেয়ারম্যান বিজয়ী হলে জনতা জিল্লুল হাকিমের হাতকে শক্তিশালী করা যাবে, বুড়ো চেয়ারম্যান বিজয়ী হলে আশিক মাহমুদ মিদুল ভাইয়ের হাতকে শক্তিশালী করা যাবে আর জয়দী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আমাদের এই নির্বাচনে আমাদের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। এজন্য আগামী 8 তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী করেই বাংলা উপজেলা ছাত্র লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এগুলো চেয়ারম্যানকে বিজয়ী করেই মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। সবাই মাঠে কাজ করেন ইনশাআল্লাহ, আপনারা যখন যে প্রয়োজন বাংলা উপজেলা ছাত্র লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ আপনাদের পাশে থাকবে, রাত দিন যখন প্রয়োজন আপনারা আমাদের পাশে থাকলে আমাদের আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো। এজন্য আপনারা মাঠে কাজ করেন, সবাই একত্রিত হয়ে কাজ করলে এই বিজয় ইনশাআল্লাহ আমাদের চিনিয়ে নিতে কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।